আসলে বদরুদ্দিন ইলেকশন আমার বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় মানে তো নামটো বদরুদ্দিন আজমল আসলে হব না লাগে বদরুদ্দিন ইলেকশন হব লাগে কারণ কি ইলেকশন আহিলে তো বিভিন্ন ধরনের মুখত মানে ফাটোফুটা দিয়ে পেলায় বিভিন্ন ধরনের কথা ওলায় আর কথা ওলাই পেলায় তো এটা আবেগিক রাজনীতি করার এখানে প্রচেষ্টা চলাই আছে আর যেটির জড়িয়ে হয়তো ভাবি লয় যে ধর্মীয় সংখ্যালঘুর ব্যক্তিসকলে থাকিব আসলে সেইটো নহয় ধর্মীয় সংখ্যালঘুর ব্যক্তিসকলে বিবেকবান হয়েছে গতি আগন্তুক দিনত যেহেতু জানে ধর্মীয় সংখ্যালঘুর মানুষ যেহেতু জানে মোৰ বিশ্বাস আছে যেহেতু আমি প্রধানমন্ত্রী আবাস যোজনাকে যদি চাও আমি যদি মাইক্রো ফাইন্যান্সে চাও অরুণোদয় চাও আমার কোনোদিন প্রধানমন্ত্রী ডাঙরিয়া হোক বা আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কোয়া নাই যে ধর্মীয় সংখ্যালঘু মানুষক এই আসনের অন্তর্ভুক্ত করব নালাগে বা বিভিন্ন বুদ্ধি করে পেলায় এই আসনের পর আঁতর করে রখার কথা কেউ কোয়া নাই তো তার বিপরীতে দেখিছো বিভিন্ন ধরনের এলোকে বদরুদ্দিন ইলেকশন ডাঙরিয়ায় এনেকা ধরনের বক্তব্য আনি পেলায় ইলেকশনের সময় তেওঁলোকে এটা প্রভোগ করার প্রচেষ্টা চলায় যদিও মই ভাবো যেহেতু ধর্মীয় সংখ্যালঘু অঞ্চলত যেহেতু শিক্ষা দীক্ষার যেহেতু প্রভাব বৃদ্ধি হয়েছে এটা গতি আগন্তুক দিনত তেওঁলোকে নিশ্চিত ওপৰত মোদীর লগতে থাকিব যিসকলে বুঝি পায় আর যিসকলে বুঝি নাপায় মোদীর লগত নাথাকলেও আমার কবলগীয়া একো নাই মই দৃঢ় বিশ্বাসী বুঝি পোৱা মানুহর সংখ্যা লাহে লাহে বাঢ়ি আহিছে গতি বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় যিমানে তো বটলত মানে ফোন আমাৰক কিয় যিমানে তন্ত্র মন্ত্র এইবোৰ নকৰক কিয় এতিয়া মানুহে আর এতিয়া বদরুদ্দিন ইলেকশন ডাঙরিয়াক বিশ্বাস নকৰে বলে মই ভাবো সেইটো এটা তেওঁৰ মানে মনেটো ভাবিছে তাৰমানে তেওঁ এইটো ভাবিছে যে মুসলমান সম্প্রদায়ের মানুষ বা ধর্মীয় সংখ্যালঘু মানুষ অশিক্ষিত হয়ে থাকি বলে তো ভাবিছে কি তার বিপরীতে আজি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আমি যে সংখ্যালঘু এলাকাত যি আমি কন্যা মহাবিদ্যালয়কে আদি করে আমি হেলথ অ্যাওয়ারনেসকে আদি করে হেলথ ফেসিলিটিকে আদি করে আজি তো ধুবুরীত আমি মেডিকেল কলেজ খুলব লগা কি আছে ধুবুরীর মেডিকেল কলেজ খোলার আগে আগে আমি হয়তো বেলেগ খুলব পাইলোহেতেন কিন্তু এইখানে তাত করা হয়েছে যেহেতু মাইনরিটি অঞ্চলত যেহেতু মেটার্নেল মানে মর্টেলিটি রেট বেশি আমার ইনফ্যান্ট মর্টেলিটি রেট বেশি আর যেহেতু সর অঞ্চলের মানুষের বা বিশেষ ধর্মীয় সংখ্যালঘু অঞ্চলের মানুষের যেহেতু শিক্ষা দীক্ষা কম হেলথ অ্যাওয়ারনেস কম এডুকেশন কম যার কারণে আজি আমার সরকারখানে যে ধুবুরীত আজি মেডিকেল কলেজ স্থাপন করে তার যাতে মেটার্নেল মর্টেলিটি রেট যাতে কমাব পারে ইনফ্যান্ট মর্টেলিটি রেট যাতে কমাব পারে তাকে নিরলভাবে প্রচেষ্টা চলাই আছে ১৯খনকৈ কন্যা মহাবিদ্যালয় সংখ্যালঘু অঞ্চলের ইতিমধ্যে নির্মাণ কার্য চলি আছে গতি তার বিপরীতে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় ভাবে কি যে মুসলমান মানুষের শিক্ষা দীক্ষা কেউ নহক আর জাতির শিক্ষা দীক্ষা হলেতো যেহেতু বদরুদ্দিন ইলেকশন ডাঙরিয়ার যে হেয়া ব্যাপার সেই ব্যাপারটা বন্ধ হয়ে যাব গতি সেইখানে ভাবে কি যে ব্যাপার চলি থাকব গতি সেইখানে ধরনের বিভিন্ন ধরনের কথা কয় অবশ্যই তার বিপরীতে আমিও কিছু কাম করব লাগবে আমি যেটা কর্মসংস্কৃতি ইতিমধ্যে আমি আগুয়াইছো আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যে কর্মসংস্কৃতির যে নিদর্শন দাঙি ধরেছে আর তার লগতে আমি এইবার অন্তত ধান খেতির কারণে বহু অসমে যুবকে আগুয়ে আহিছে কারণ কি পূর্বতে আমার যে ন্যূনতম সমর্থিত মূল্য মিনিমাম সাপোর্ট প্রাইস যদিও আমার ১৯৪০ টাকা আসে বা ১৯৮৫ ২০৪০ টাকা হলগে তেতিয়ালে মানে অসমিয়া বহুত লড়াই ধান খেতি বা খেতি করা এই দিছিল এইবার মই দেখিছো যে বিভিন্ন অঞ্চলত নতুনকৈ ধান খেতি কৰিছে কারণ কি এটা ২১৮৩ টাকা দিছে আগন্তুক দিনত আরো একটু বাড়ি থাকিব গতি যি সময় অসমীয়া মানুষের ধান বিক্রি করেছিল ১২০০-১৩০০ টাকাত এটা ধানের দাম পাব ২২০০ টাকা অর্থাৎ ১০০০ টাকা বেশি পাব গতি সেইখানে আমি কর্মসংস্কৃতি আগুয়ার ব্যবস্থা করছো সরিয়হ খেতির কারণে আমি ব্যবস্থা করছো যাতে আমি যাতে ৫৪৪৫ টাকাত যাতে আমি কুইন্টল প্রতি কিনব পো এটা ৪৫০০ টাকাত বিক্রি হয়েছে গতি বদরুদ্দিন ইলেকশন ডাঙরিয়ার ধারণার বিপরীতে আমিও কর্মসংস্কৃতি গড়ে তুলব লাগবে আর কর্মসংস্কৃতি যদি গড়ে তুলব পো নিশ্চিত ওপর আমি এটা সময় ফেন মারিব পাৰিম বলে মই দৃঢ় বিশ্বাসী।